বরগুনার ভারানী খাল খননের পর দুই পার রক্ষায় উদ্যোগ না নেয়া ঝুঁকিতে পড়েছে বিভিন্ন স্থাপনা। পৌরসভা এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ব্লক দিয়ে খালের দুই পার রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। বরগুনা শহরের বুক চিরে বয়ে গেছে ভারানী খাল। আদালতের নির্দেশে 2019 সালে মৃতপ্রায় খালটি খনন করা হয়, কিন্তু খাল খননের পর দুই পার রক্ষায় কোনো উদ্যোগ গ্রহণ না করায় খালে বিলীন হচ্ছে শহর রক্ষা বাঁধ, কেন্দ্রীয় শ্মশান ঘাট, ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি এবং পাকা রাস্তা। এছাড়াও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাঁচটি সেতু। এরই মধ্যে একটি সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় 5-7 কিলো জায়গা বেশি ঘুরে আমার অন্য ব্রিজ পার হয়ে যেতে হয়। ভাঙা রাস্তায় আমাদের ক্ষতি এবং যাত্রীর ক্ষতি, গাড়ির সমস্যা দেয় বেশি। এদিনই গাড়ি পড়ে যায়, উল্টি দিয়ে পড়ে যায়, পরে অনেক লোকজন মিলে আবার গাড়ি উঠাই দিতে হয়, এরকম অ্যাক্সিডেন্ট বারবার হইতে আছে। জিও ব্যাগ দিয়ে ভাঙন রক্ষার চেষ্টা করা হলেও তা কাজে আসছে না, তাই ব্লক দিয়ে খালের দুই পার রক্ষার দাবি এলাকাবাসীর। শুনছিলাম খালের দুই পাশে ব্লক দেওয়ার সিস্টেম ছিল, যে ব্লক দেবে, কিন্তু ব্লকের ব্যবস্থা তারা করে নাই। যখন পানি হয় তখন সাইরেত বাকি থাকে ব্রিজের নিচে, তা কোনো যাতায়াত কিছু করতে পারে না, বালির জাহাজ পর্যন্ত যাইতে পারতে আছে না। খাল খনন ও পার রক্ষার বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের। পানি উন্নয়ন বোর্ড খালটা খনন করেছে, চিঠি দিয়েছি তাদের কাছে, এমনকি বরিশালে ওনাদের চিফ ইঞ্জিনিয়ার বসেন, তাকে প্রোগ্রাম করে এনে তাকেও বাস্তবতা আমরা দেখিয়েছি ইতিমধ্যে, কিন্তু কোনো ব্যবস্থাই হচ্ছে না। যে ব্রিজগুলো করা হয়েছে এগুলো সম্পূর্ণ অপরিকল্পিত ছিল, কারণ হচ্ছে ব্রিজগুলোর এটার যে ডেপ, এটার যে পায়ারের যেই স্ট্রেন্থ থাকার কথা, যেখানে যেখানে যে পাইলিং করার কথা, এগুলো কিছুই নাই। এই মুহূর্তে ব্লক দিয়ে কাজ করার মতো আসলে বাজেট বা পরিকল্পনা কোনোটাই মধ্যে নাই, এটার জন্য একটা প্রজেক্ট আলাদা নিতে হবে। 2020-21 অর্থ বছরে দখলমুক্ত করে খালটি খনন করতে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করে 2,80,00,000 টাকা। দীপ্ত, বার্তা কক্ষ। বরগুনার ভারানী খাল খননের পর দুই পার রক্ষায় উদ্যোগ না নেয়া ঝুঁকিতে পড়েছে বিভিন্ন স্থাপনা। পৌরসভা এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ব্লক দিয়ে খালের দুই পার রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। বরগুনা শহরের বুক চিরে বয়ে গেছে ভারানী খাল। আদালতের নির্দেশে 2019 সালে মৃতপ্রায় খালটি খনন করা হয়, কিন্তু খাল খননের পর দুই পার রক্ষায় কোনো উদ্যোগ গ্রহণ না করায় খালে বিলীন হচ্ছে শহর রক্ষা বাঁধ, কেন্দ্রীয় শ্মশান ঘাট, ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি এবং পাকা রাস্তা। এছাড়াও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাঁচটি সেতু। এরই মধ্যে একটি সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় 5-7 কিলো জায়গা বেশি ঘুরে আমার অন্য ব্রিজ পার হয়ে যেতে হয়। ভাঙা রাস্তায় আমাদের ক্ষতি এবং যাত্রীর ক্ষতি, গাড়ির সমস্যা দেয় বেশি। এদিনই গাড়ি পড়ে যায়, উল্টি দিয়ে পড়ে যায়, পরে অনেক লোকজন মিলে আবার গাড়ি উঠাই দিতে হয়, এরকম অ্যাক্সিডেন্ট বারবার হইতে আছে। জিও ব্যাগ দিয়ে ভাঙন রক্ষার চেষ্টা করা হলেও তা কাজে আসছে না, তাই ব্লক দিয়ে খালের দুই পার রক্ষার দাবি এলাকাবাসীর। শুনছিলাম খালের দুই পাশে ব্লক দেওয়ার সিস্টেম ছিল, যে ব্লক দেবে, কিন্তু ব্লকের ব্যবস্থা তারা করে নাই। যখন পানি হয় তখন সাইরেত বাকি থাকে ব্রিজের নিচে, তা কোনো যাতায়াত কিছু করতে পারে না, বালির জাহাজ পর্যন্ত যাইতে পারতে আছে না। খাল খনন ও পার রক্ষার বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের। পানি উন্নয়ন বোর্ড খালটা খনন করেছে, চিঠি দিয়েছি তাদের কাছে, এমনকি বরিশালে ওনাদের চিফ ইঞ্জিনিয়ার বসেন, তাকে প্রোগ্রাম করে এনে তাকেও বাস্তবতা আমরা দেখিয়েছি ইতিমধ্যে, কিন্তু কোনো ব্যবস্থাই হচ্ছে না। যে ব্রিজগুলো করা হয়েছে এগুলো সম্পূর্ণ অপরিকল্পিত ছিল, কারণ হচ্ছে ব্রিজগুলোর এটার যে ডেপ, এটার যে পায়ারের যেই স্ট্রেন্থ থাকার কথা, যেখানে যেখানে যে পাইলিং করার কথা, এগুলো কিছুই নাই। এই মুহূর্তে ব্লক দিয়ে কাজ করার মতো আসলে বাজেট বা পরিকল্পনা কোনোটাই মধ্যে নাই, এটার জন্য একটা প্রজেক্ট আলাদা নিতে হবে। 2020-21 অর্থ বছরে দখলমুক্ত করে খালটি খনন করতে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করে 2,80,00,000 টাকা। দীপ্ত, বার্তা কক্ষ।